চার দিন বিরতির পর সৌদি আরব যাওয়ার বিমান টিকিট পেতে শুরু করেছেন প্রবাসী কর্মীরা। টোকেন নেয়া 6000 কর্মী সবাই ধাপে ধাপে সৌদিয়া এয়ারলাইন্সে টিকিট পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পয়লা অক্টোবর থেকে নতুন টোকেন দেয়া হবে বলেও জানান তারা। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে আটকে পড়া প্রবাসী কর্মীরা সৌদি আরব যাওয়ার ফ্লাইট পেতে গেল কয়েকদিন ঢাকায় রীতিমতো যুদ্ধ করছিলেন। তাদের অনেকের অভিযোগই ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে। বুধবার আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণার পর দিন সে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। সৌদিয়া এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, অপেক্ষমান সব প্রবাসী যাত্রীকেই রিটার্ন টিকিট দেয়া হবে। আরও 500টা ফ্লাইটের ব্যবস্থা বা আমরা চেষ্টা করতেছি আরও ফ্লাইট আনার জন্য। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা। টিকিট প্রত্যাশীদের ভিড় সামাল দিতে চতুর্থ দিনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কারণ বাজারের ওই এলাকায়। টোকেন ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের ওই অফিসের সামনে কাউকে ভিড় না করতেও অনুরোধ জানান তারা। যারা টোকেন পাননি তাদেরকে ওনারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার যোগাযোগ করতে, এই সৌদি আরব এয়ারলাইন্সের এই অফিসে যোগাযোগ করতে বলেছেন। ওরা নির্ধারিত সময়ে কাকে কখন কীভাবে টোকেন দেওয়া হবে এটা ওরা নোটিশ বোর্ডে টানিয়ে দেবেন, এইভাবে তারা ব্যবস্থা নেবেন। তবে কর্মস্থলে ফিরতে গিয়ে ফ্লাইটের টিকিট নিয়ে এই হয়রানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রবাসী কর্মীরা। আমরা প্রথম দিন পাই নাই, দ্বিতীয় দিন বলছে যে না দ্বিতীয় দিন আপনাদের দেওয়া হবে, দ্বিতীয় দিনও পাই নাই। আমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছি। 5 দিন ছাড়া পরিবার ছাড়া ফ্যামিলি ছাড়া থাকাটা খুবই টাফ ব্যাপার। এখন আমাদের আর এই অসহ্য, আমাদের আর ভালো লাগে না। ওনারা যদি এই টিকিটগুলো যদি আরও আগে দিত তাহলে আমরা এই ভোগান্তিতে ভুগতাম না। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে রিটার্ন ফ্লাইট বাড়ানোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের অনিয়ম বন্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আগামী পয়লা অক্টোবর থেকে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা যে কোনো ফ্লাইটে ওমান ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সাথে করোনা ভাইরাসের কারণে ঢাকা সৌদি আরবের সঙ্গে বন্ধ থাকা সব ফ্লাইট ওই দিন থেকে চালু হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে প্রবাসী শ্রমিকদের আকামা ও ভিসার মেয়াদ বেড়েছে। এছাড়া বিভিন্ন অপরাধের কারণে সৌদি আরবের কারাগারে 462 জন রোহিঙ্গা আটক রয়েছে। এর মধ্যে 70 জনের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। সাক্ষাতে আগামী 29 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভারত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনা হয়। উত্তীর্ণ হয়ে গেছে, সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। তবে আমাদের ধারণা যে 100 জনের মধ্যে হয়তো 5 জন কিংবা 7 জনের ভিসা আপনার এক্সপায়ার হওয়ার সম্ভাবনা। প্রবাসীদেরও বলবো যে আপনার তৃতীয় পক্ষের উস্কানিতে আপনাদের পায়ে খোড়াল মারবেন না। এই জন্যে যে এই সব দেশগুলো কি করে না, এই ইনডিসিপ্লিন পছন্দ করে না।